হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু রিটেক এই ভিডিওতে আমরা দুটো হিন্দি সিনেমা নিয়ে কথা বলবো একটা জি ফাইভ প্ল্যাটফর্মে রিলিজ করেছে একটা নেটফ্লিক্সে রিলিজ করেছে জি ফাইভে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রৌতকা রাজ এবং এটা নওয়াজুদ্দিন সিদ্দিকি লিড কাস্টে অভিনয় করছেন এবং ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব যেটা নেটফ্লিক্সের যে অ্যানাউন্সমেন্টগুলো ছিল যে সিনেমা সিরিজে তার অ্যানাউন্স করেছিল সেখানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এই সিনেমাটার সেটাও রিলিজ করেছে দুটো দুটো সিনেমা আমার কেমন লাগলো প্রথমে যদি জি ফাইভের এই সিনেমাটি নিয়ে আমি কথা বলি সিনেমাটা আমি বেশ কিছুদিন আগে দেখেছি অনেকদিন আগে সিনেমাটা রিলিজ করেছে বাট কথা বলে হয়ে উঠছিল না এখানে একটা গল্প অবশ্যই একটা ইনভেস্টিগেশন থ্রিলার একটা রহস্য বাচ্চা বা যারা চোখে দেখতে পায় না স্পেশালি এভেল একটা কনসেপ্ট এবং সেখানে একটা ওয়ার্ডেনের মৃত্যু ঘটে এবং সেই মার্ডারের পিছনে কে আছে এখানে কি কোনো পলিটিক্যাল পাওয়ার আছে না অন্য কিছু রহস্য আছে এটাই দেখানো হয়েছে এবারে এই সিনেমাটার যে ফ্লো যে ট্রিটমেন্ট যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে ক্রিয়েটার বা মেকারসরা সেটা বেশ ইন্টারেস্টিং নাবাজুদ্দিন সিদ্দিকের আমরা একটা পাস্ট লাইফ দেখতে পাচ্ছি যেখানে একটা তার সাথে ইনসিডেন্ট হয় তার ফলে সে বাড়ি ফেরে না তার বাবা মা দেখা করতে এসেও শুধু এটাই বলে যায় যে কবে যাবি বা তোকে ছাড়া ভালো লাগে না যেটা নর্মেল হয় এই প্রসেসটায় যে যে কোনো ইনভেস্টিগেশনের একটা কনক্লুশন হতে হবে শুধুমাত্র এটা দিক নয় আমরা এই ধরনের ট্রিটমেন্ট বাংলা সিনেমায় যদি আবার সরবের কথা বলি বা সরি আবার সবরের কথা বলি তো এই সিনেমাগুলোতে এরকম একটা কনক্লুশন আমরা পেয়েছিলাম একটা পার্টিকুলার একটা চ্যাপ্টারে তো এরকম একটা ব্যাপার আছে যে যে দোষী সে কি সত্যি করেই দোষী না তার পিছনে অন্য কোনো দিক আছে এটা খুব সুন্দরভাবে সিনেমায় প্রেজেন্ট করা হয়েছে এবার গল্পটা এত ইন্টারেস্টিং এবং তার বলার ধরনটা এত ইন্টারেস্টিং যে ইনভেস্টিগেশন প্রসেসটা আছে সেটা বেশ সুন্দর আপনার কখনো মনে হবে ও কাল্প্রেট কখনো মনে হবে ও কালপ্রিট এবং লাস্টে যেভাবে টুইস্টটা দেওয়া হয়েছে যেভাবে পুরো ঘটনাটা রিভিল করা হয় সেটা দারুণ মানে একটা সময় আসবে যে সিনেমাটা শেষ হয়ে গেল মনে হলো এটা কী হলো আমরা তো কিছুই বুঝতে পারলাম না কেন এসে এরকম গোল টেবিল বৈঠক হচ্ছে সব কিছুই সলভ হয়ে গেল কিভাবে জিনিসটা জাস্টিফাইড এরকম একটা জিনিস যখনই মনে হবে তখনই আবার সিনেমাটা বাক নিয়ে নেবে অর্থাৎ আবার সিনেমার স্টোরি এখন ইনকমপ্লিট আছে সুতরাং প্রেজেন্টেশনের ধরন সিনেমাটাকে একটা আইডেন্টি দেয় সিনেমার প্রসেসটাকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে হেল্প করে তার সাথে মিউজিক অ্যাম্বিয়েন্স যেভাবে পাহাড় অঞ্চলের সিনারিওগুলো দেখানো হয়েছে জমি এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছে এবং এই অন্ধ মানুষগুলোও যে কত ভালোভাবে জীবনযাপন করে তাদের মধ্যেও ভালোবাসা থাকতে পারে তারা একে অপরের বন্ধু হতে পারে এই ছোট ছোট মোমেন্টগুলো এত সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে যার জন্য এই সিনেমাটা ভীষণ সুন্দরভাবে স্ট্যান্ড আউট করে এবং আমার কাছে খুব পছন্দের একটা কনক্লুসিভ একটা ফোন যার মধ্যে জোর করে এমন কোনো এলিমেন্ট নেই যেটা আমাদেরকে দেখতে বাধ্য করছে কনজিউম করতে বাধ্য করছে যে ফ্লোটা মেনটেন করেছে তারা যেভাবে তার মধ্যে টুইস্ট টার্ন গুলো এনেছে সেগুলো দেখতে ব্যাপক লাগে তো আমি অবশ্যই রেকমেন্ড করব তোমরা যারা জি ফাইভে এখনো এই সিনেমাটা দেখোনি অবশ্যই গিয়ে তোমরা এটা অ্যাটেম্প করতে পারো খুব ভালো লাগবে তোমাদের এবারে আসি ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব এই সিনেমাটা নিয়ে দেখুন যে কাস্টিংগুলো করা হয়েছে সেই কাস্টিংগুলো সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত এবং গল্পটাও পাঞ্জাবের কথা বলছে বেসিক্যালি তিন বন্ধু তাদের জীবনযাপন এবং একজন বন্ধু সে বাবা মাকে খুব ভয় পায় এবং তার একটা বিয়ে ঠিক করে দেওয়া হয় সেখানে দাহেজের ব্যাপার আছে অন্যদিকে একটা বন্ধু সে ওই ফাঙ্কি টাইপের এই সব রিলেশনশিপে তার বিশ্বাস নেই এবং তার একটা জার্নি শুরু করে একটা ইনসিডেন্ট হয় যেখানে একটা বন্ধুর সাথে অজান্তে একটা বিয়ে হয়ে যায় এবং তারপরে তাদের বিভিন্ন চক্রে ফেসে যাওয়া একটা বন্ধুর অন্য একটা গার্লফ্রেন্ডের দ্বারা বিট্রে হওয়া এবং তারপরে তাকে জবাব দেওয়া এবং আলটিমেট কনক্লুশন এটা হচ্ছে সিনেমার বেসিক গল্প এবারে এই সিনেমাটা আমার কাছে একটা ডিসগাস্টিং সিনেমা ভীষণ ইরিটেটিভ একটা জাস্টিফিকেশন দেওয়ার মতো একটা কাজ এবং এর স্ক্রিন না আছে কোনো নতুনত্ব না আছে কোনো ডেভেলপমেন্ট না আছে কোনো এমন পয়েন্ট যেটা আমাকে ভালো লাগাবে গানগুলো প্রচন্ড লাউড মিউজিক প্রচন্ড লাউড তার সাথে সাথে অভিনয়ও প্রচণ্ড লাউড ক্যারেক্টারগুলো বা যারা অভিনয় করছেন তারা প্রত্যেকে আমার খুব পছন্দের অভিনেতা কিন্তু তার সত্ত্বেও স্পেস গল্পের যে জায়গা তাদের যে ক্যারেক্টারিস্টিক সেগুলো সুন্দরভাবে না হওয়ায় এবং কোথাও গিয়ে মনে হয় যে এই ইনসিডেন্টটা আমরা আগে দেখেছি এই ইনসিডেন্টটা আগে ওই সিনেমা থেকে দেখেছি তো প্রচুর সিনেমার রেফারেন্স প্রচুর সিনেমার আমরা এখানে ইনফ্লুয়েন্স দেখতে পাই যদিও সেগুলো কখনো ক্ষেত্রে কোনো হোমাজ নয় ডাইরেক্টলি আমার মনে হয়েছে এগুলো তো ভাই নতুনত্ব কি মানে পুরো জার্নিটার মধ্যে আপনি প্যার নামার একটা অ্যাঙ্গেল পাবেন কখনো অন্য সিনেমার অ্যাঙ্গেল পাবেন সুতরাং যে প্রসেসটা হচ্ছে যে পাঞ্জাব আমরা যখন উড়তা পাঞ্জাবের যদি আমি কথা বলি যে লেভেল যে স্কেলের সিনেমা যেখানে এই ড্রাগ ব্যাপারটাকে যেভাবে দেখানো হয় বা পুরো ইনসিডেন্টগুলো যেখানে দেখানো হয় সেগুলো দারুণ এখানেও ড্রাগের ব্যাপার সেগুলো খুব ক্লিসে মানে ওভারঅল পুরো যে জিনিসটা অ্যাম্বিয়েন্সটা আমাকে অফার করছে সেটা খুবই বেসিক লেভেলের আমার কাছে একদমই জমেনি পুরো সিনেমাটা দেখে আমি ভাবছি কি দেখাচ্ছে কেন দেখাচ্ছে কি এর বক্তব্য কি কনক্লুড করতে চাইছে কিভাবে। চরিত্রের মধ্যে ডেভেলপ করতে চাইছে কোনো জায়গায় কিছু ওয়ার্ক করছে না সুতরাং এটা একটা বেসিক সিনেমা ভীষণ ডিস্যাপয়েন্টিং একটা সিনেমা এবং তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে সে কথা অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা